হ্যালো বন্ধুরা, মানুষ বড়ই অদ্ভুত। অদ্ভুত তাদের শখ, তাদের চাওয়া পাওয়া। মানুষের চেয়েও বেশি অদ্ভুত প্রকৃতি। তাই কখনো প্রকৃতির খেয়ালে অথবা কখনো মানুষের অদ্ভুত শখের কারণে ব্যতিক্রমী সব ঘটনার জন্ম হয়। আর এই সমস্ত ঘটনা এতটাই ব্যতিক্রম যে দ্বিতীয় কোনো মানুষের পক্ষে সে ঘটনা দ্বিতীয়বার জন্ম দেওয়া বা চেষ্টা করার সাহস হয় না। ফলে এগুলো রেকর্ড হয়ে অক্ষুণ্ণ থাকে বছরের পর বছর, ঠাই পায় গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে। আজ আমরা আপনাদেরকে এমন কিছু অদ্ভুত গিনিস রেকর্ড দেখাতে চলেছি যা আপনাকে সত্যি অবাক করবে। তো স্বাগতম আপনাকে আমাদের আজকের এই এপিসোডে। সবচেয়ে বিদ্ধ বডি বিল্ডার। শরীরকে ভালো রাখতে ব্যায়ামের কোনো বিকল্প নেই, কিন্তু বৃদ্ধ বয়সে ব্যায়াম করতে অনেকেই লজ্জা পায়। তাদের লজ্জা ভেঙে চুরে দিয়েছেন জিম অ্যারিংটন। বৃদ্ধ বয়সেই ব্যায়াম শুরু করেছেন তিনি। শুধু তাই নয়, 85 বছর 6 দিন বয়সেও পেশাদার বডি বিল্ডার বনে রেকর্ড বুকে নিজের নাম লিখিয়েছেন তিনি। সব থেকে বড় জিহ্বা, ইনি হলেন ক্যালিফোর্নিয়ার বাসিন্দা নিক স্ট্রবার। এখনও পর্যন্ত পৃথিবীর সব থেকে লম্বা জিহ্বাযুক্ত পুরুষ হিসেবে জায়গা করে নিয়েছেন। 2012 সালে গড়া তার এই রেকর্ডের সময় তার জিহ্বার দৈর্ঘ্য মাপা হয়েছিল 10.10 সেন্টিমিটার। যদিও সাধারণত একজন প্রাপ্তবয়স্ক মানুষের জিহ্বার গড় দৈর্ঘ্য প্রায় 8.5 সেন্টিমিটারের আশেপাশে। আমেরিকা যুক্তরাষ্ট্রের এই বাসিন্দা 24 বছর বয়সে এই রেকর্ডটি করেছিলেন। তার এই রেকর্ডটি 2002 সালে করা স্টিভেন টেইলরের রেকর্ডটি ভেঙে দেয়। স্টিফেন এর জিহ্বার দৈর্ঘ্য ছিল 9.8 সেন্টিমিটার। সব থেকে লম্বা হাতের নখের অধিকারিণী। সব থেকে লম্বা নখের অধিকারিণী হিসেবে লিউ র্যান্ডমন্ড গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছেন। তার জন্ম হয়েছিল 1941 খ্রিস্টাব্দে। 1979 খ্রিস্টাব্দ থেকে তিনি তার নখ কাটা বন্ধ করে দেন। সাধারণত নখ বড় হলে কাজে সমস্যা হয়, কিন্তু রেডমন্ড তার দৈনিক সব কাজই করতেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে দেখা যায় যে তিনি এত বড় নখ নিয়ে গাড়ি চালাচ্ছেন, ঘর পরিষ্কার করছেন, বাসন পরিষ্কার করছেন এবং তার নাতি নাতনিদের মাথার চুলও কাটছেন। তার এত বড় নখ বানাতে সময় লেগেছিল 30 বছর। তিনি 2008 সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করেছিলেন। সেই সময় তার হাতের সব নখগুলোর মিলিত দৈর্ঘ্য ছিল প্রায় 28 ফুট 4 ইঞ্চির মতন। সব থেকে লম্বা গোঁফ। এবারের রেকর্ডটি একজন ভারতীয়, রাজস্থানের জয়পুর শহরের বাসিন্দা 68 বছর বয়স্ক রাম সিং চৌহান। তিনি তার গোঁফ 1970 খ্রিস্টাব্দ থেকে বাড়ানো শুরু করেছিলেন। তার মতে তিনি প্রতিদিন প্রায় 2 ঘন্টা সময় তার গোঁফের পেছনে লাগান। 2010 সালে তিনি এখন পর্যন্ত পৃথিবীর সব থেকে লম্বা গোঁফের অধিকারী হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড গড়ে তোলেন। তার গোঁফের দৈর্ঘ্য 14 ফুট। তার মতে তিনি এগুলোকে 37 বছর ধরে কাটেননি। শরীরে সব থেকে বেশি চুল থাকার রেকর্ড। ভিক্টোরি লেরি গোমেজ, গ্যাব্রিয়েল ডিনু রামোস গোমেজ, লুইসা লিলিয়া ডিলিরা এবং জেসুস ফাজার্দো, এই চারজন একটি পরিবারের সদস্য। এরা 5 প্রজন্ম ধরে অতি দুর্লভ একটি রোগে আক্রান্ত। এই রোগে আক্রান্ত শরীর ও মুখমণ্ডলে অতিরিক্ত চুল জন্মায়। এই পরিবারের মেয়েদের তুলনায় ছেলেদের শরীরে বেশি চুল আছে। ছেলেদের শরীরে প্রায় 98% স্থান অতি ঘন ঘন চুল দ্বারা বেষ্টিত। লেরি এবং ডেনি একটি সার্কাস দলের সঙ্গে যুক্ত। অনেক চিকিৎসকের মতে জিনগত ত্রুটির কারণেই এমনটি হতে পারে, যদিও সুনির্দিষ্টভাবে এই রোগটির কারণ এখনও অজানা এবং রহস্যময়। 2002 সালে এই পরিবারটি শরীরে সব থেকে বেশি চুল সম্পন্ন পরিবার হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম নথিভুক্ত করে ফেলে। দাড়ির মাধ্যমে সব থেকে বেশি ভার তোলার রেকর্ড। আচ্ছা, কেউ তার দাড়ি দিয়ে সব থেকে বেশি কতটা ভারী জিনিস তুলতে পারবে বলে আপনার মনে হয়? ইনি হলেন অ্যান্টানাস কন্ট্রিমাস। তিনি তার দাড়ির মাধ্যমে 63.2 কিলোগ্রাম ওজন তুলে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছেন। তিনি তার গোঁফের মাধ্যমে একজন মহিলাকে মাটি থেকে অনেকটা উপরে তুলেছিলেন। তিনি এই রেকর্ডটি করেন 2013 সালে। এই রেকর্ডের ধারা তিনি পূর্বের কয়েকটি রেকর্ড ভেঙে দেন। সব থেকে লম্বা পায়ের অধিকারিণী, ইনি হলেন ম্যাকি।
আমেরিকা যুক্তরাষ্ট্রের বাসিন্দা ম্যাকি 17 বছর বয়সে গিনেস বুকে নাম তুলে নিয়েছে। সে এখন পর্যন্ত পৃথিবীর সব থেকে লম্বা পায়ের অধিকারী। তার বাম পায়ের দৈর্ঘ্য 135.27 সেন্টিমিটার এবং ডান পায়ের দৈর্ঘ্য 134.3 সেন্টিমিটার। ম্যাকির উচ্চতা 6 ফুট 10 ইঞ্চি হলেও মোট উচ্চতার প্রায় 60% তার পায়ের জন্যই। 2018 সালে তার এই অস্বাভাবিকতা প্রথমে নজরে আসে যখন তার এক বান্ধবী তাকে জানায় তার জন্য হয়তো জুতা ওয়ার্ডার দিয়ে বানাতে হবে, কারণ কোনো জুতোই তার পায়ে ঢুকছিল না। তার স্বপ্ন, সে আমেরিকার কলেজে উচ্চ ডিগ্রি নিয়ে পড়াশোনা করবে। 2020 সালে সে বিশ্বের সব থেকে বড় পায়ের অধিকারিণী হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নেয়। শরীরে সব থেকে বেশি চা চামচ রাখার রেকর্ড 26 জুন 2016 খ্রিস্টাব্দ সার্বিয়ার বাসিন্দা ড্যালিবর জ্যাপ ল্যানোবিক অসম্ভবকে সম্ভব করে দেখালেন। তিনি তার শরীরে 79টি চা চামচ ব্যালেন্স করে দেখিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম তুলে নিলেন। তবে এখানে বলে রাখা ভালো যে সেই চামিচগুলির আয়তন ভিন্ন ভিন্ন ছিল। এর আগে মুখে 31টি চামিচ ব্যালেন্স করে দেখিয়ে রেকর্ড গড়েছিলেন তিনি। আচ্ছা, আপনি আপনার শরীরে চামড়া হাত দিয়ে টেনে কতটা প্রসারিত করতে পারবেন? বড়জোর 1 সেন্টিমিটার। কিন্তু পৃথিবীর সব থেকে নমনীয় অর্থাৎ ঢিলে চামড়ার অধিকারী হলেন গ্যারি টার্নার। তিনি ব্রিটেনের বাসিন্দা। সব থেকে বড় কথা হলো তিনি 1999 খ্রিস্টাব্দ থেকে টানা 21 বছর এই রেকর্ডটি ধরে রেখেছেন। তিনি তার চামড়া 6.25 ইঞ্চি পর্যন্ত প্রসারিত করতে পারেন। টানার আসলে একটি দুরারোগ্য রোগে ভুগছেন। এটি আসলে একটি বংশগত রোগ, মূলত জিনগত ত্রুটির কারণে এমনটি হয়ে থাকে। শরীরে বিভিন্ন সংযোগকারী কলা এই রোগে আক্রান্ত হয়ে থাকে, যার ফলে শরীরের চামড়া অনেক নমনীয় হয়ে যায়। ডাক্তারদের মতে এই উপসর্গে আক্রান্ত ব্যক্তির গড় আয়ু 48 বছর। সাধারণত আমাদের চামড়া যদি আমরা টানি তাহলে আমাদের ব্যথা অনুভব হয়ে থাকে, কিন্তু অবাক করার বিষয় হলো চামড়া প্রসারিত করার সময় টানারের শরীরে কোনো ব্যথা অনুভূত হয় না। আপনারা যারা এরকম রহস্য, রোমাঞ্চকর, অদ্ভুত, মজাদার ভিডিও পেতে চান তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।